नमस्कार बंधुरा, सकल के स्वागत जानिए आज हमें अपन का नतून आकटी भिडियो नहीं चले बंधुरा। सामने आसते चले महाशिवरत्रि, तई आज हमें अपन साथेर करब महाशिवरत्र आगे घर के सर फिलुन पांचटी जिनिस, नईले बाड़ी नेगेटिव एनार्जी किचुते ही दूर है ना, एवं संसारे अशांति अभाव लेगे ही थाकबे। बंधुरा आज ए वीडियोते पाँचटी एमन जिनिसेर नाम बोलते चलेछि जा महाशिवरात्रिर आगे बाड़ी थेके सरिये फेलते ही हबे, कारण महाशिवरात्रि हलो एमन एकटी पवित्र दिन जा प्रभु शिव तार भक्तदेर उपर सबथेके बेशी प्रसन्न थाकेन एवं तिनि एई दिन भक्तदेर समस्त दुःख दुर्दशा दूर करेन एवं भक्तदेर सकल मनोबासना पूर्ण करे तादेर मंगल करेन। एई दिन चारिदिके एकटी पजिटिव एनार्जिर ऊर्जा सृष्टि हय जा स्वयं बाबा महादेवेर शक्ति। आमादेर जीवने ताई महाशिवरात्रिर माहात्म्य अनेक बेशी। तबे बंधुरा शास्त्रे किछु जिनिसेर उल्लेख करा हयेछे जा बाड़ीते जदि थाके तबे ता बाड़ीर मध्ये अत्यंत बेशी नेगेटिव एनार्जिर सृष्टि करे, तार फले बाड़ीते दुःख दुर्दशा कष्ट किछुतेई दूर हय ना। सेई कारणे शिवरात्रिर आगे बाड़ी थेके एई पांचटी जिनिस अवश्य सरिये फेलते हबे जाते बाबा महादेवेर कृपाय चारिदिके पजिटिव एनार्जी भरे उठे एवं जीवने दुःख कष्ट दारिद्रता सबकिछुई बाबा महादेवेर कृपाय दूरे सरे जाए। शिवरात्रिर आगे प्रतिटि घर बाड़ी परिष्कार परिच्छन्न रखा आमादेर कर्तव्य, एते घरेर मंगल हय। तबे ताहले एबार जेने नेवा जाक সেই পাঁচটি কি এমন জিনিস যেগুলি আমাদের শিবরাত্রির আগে ঘর থেকে সরিয়ে ফেলতে হবে। প্রথমত বন্ধুরা, বাড়িতে যদি মরা বা শুকিয়ে যাওয়া তুলসী গাছ থাকে তবে বাড়ি থেকে এই মরা বা শুকিয়ে যাওয়া তুলসী গাছ সরিয়ে ফেলুন। আমরা জানি যে তুলসী গাছ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জি ছড়ায়, কিন্তু যদি বাড়িতে শুকিয়ে যাওয়া বা মরা তুলসী গাছ থাকে তাহলে সেটা বাড়ির জন্য অমঙ্গল। তবে বন্ধুরা খেয়াল রাখবেন যেখানে সেখানে তুলসী গাছ তুলে ফেলবেন না, শুকনো বা মরা তুলসী গাছ সবসময় পুকুরে বা নদীতেই ফেলবেন। বন্ধুরা দ্বিতীয়টি হলো ঝুল বা মাকড়সার জাল। বন্ধুরা অনেক বাড়িতেই দেখা যায় যে বাড়ির দেওয়ালে বা বাড়ির দেওয়ালে টানানো দেবদেবীর ফটোতে অনেক ঝুল বা মাকড়সার জাল পড়ে থাকে, অনেক দিন সেটা পরিষ্কার করা হয় না। কিন্তু বন্ধুরা এরকম বাড়িতে যদি মাকড়সার জাল বা ঝুল থাকে বা বাড়িতে টানানো দেবদেবীর ফটোতেও যদি ঝুল বা মাকড়সার জাল থাকে সেটা পরিষ্কার করতে হবে, এটা বাড়ির জন্য অত্যন্ত অমঙ্গল। এতে নেগেটিভ এনার্জির প্রভাব বেশি থাকে এবং সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই থাকতে পারেন না। তাই বন্ধুরা মহাশিবরাত্রির আগে বাড়ি থেকে মাকড়সার জাল বা ঝুল পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। বন্ধুরা তৃতীয়টি হলো ঈশান কোণে আবর্জনা রাখা। বন্ধুরা বাড়ির ঈশান কোণে যদি নোংরা আবর্জনা থাকে বা ভাঙাচোরা কোনো জিনিস থাকে অবশ্যই তা সরিয়ে ফেলুন। বন্ধুরা বাড়ির ঈশান কোণে যদি কোনো নোংরা আবর্জনা জমে থাকে পরিষ্কার করে ফেলুন, কারণ না হলে বাড়িতে এটা অত্যন্ত নেগেটিভ এনার্জি প্রভাব বৃদ্ধি করে। বিশেষ করে ঠাকুর ঘরে বা যেই ঘরে আপনি পুজো করেন সেই ঘরের ঈশান কোণের দিকে বেশি নজর দেবেন, সেই ঘরের ঈশান কোণ বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। কারণ বন্ধুরা ভুল করেও যদি বাড়ির ঈশান কোণে বা ঠাকুর ঘরের ঈশান কোণে নোংরা আবর্জনা জমা থাকে তো বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব বৃদ্ধি করে এবং সেই বাড়িতে দুঃখ দুর্দশা লেগেই থাকে এবং পূজোর ঘরে পজিটিভ এনার্জি কম হতে থাকে। বন্ধুরা চতুর্থ হলো ভাঙা কাঁচ। হ্যাঁ বন্ধুরা, বাড়ির বড়দের মুখে আমরা অনেক সময় বলতে শুনেছি ভাঙা কাঁচে মুখ দেখা অমঙ্গল। তাই বন্ধুরা বাড়িতে যদি ভাঙা আয়না বা ভাঙা কাঁচ থাকে বা দেবদেবীর কোনো ফটো কাঁচ যদি ভেঙে গিয়ে থাকে তৎক্ষণাৎ বাড়ি থেকে এটা সরিয়ে ফেলুন। কোনো দেবদেবীর ফটো বা আলেখ্য কাজ যদি ভেঙে গিয়ে থাকে তবে সেটা নতুন করে বাঁধিয়ে নিয়ে আসুন। আর যদি কোনো দেবদেবীর বিগ্রহ ভেঙে গিয়ে থাকে তবে সেটা গঙ্গার ঘাটে রেখে আসুন বা গঙ্গার জলে বিসর্জন দিয়ে আসুন। বাড়িতে ভাঙা কাঁচ থাকলে নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। পঞ্চম হলো পুরনো ছেঁড়া জামা কাপড়। বন্ধুরা বাড়িতে যদি পুরনো অনেক দিনের জামা কাপড় বা ছেঁড়া জামা কাপড় থাকে তবে শিবরাত্রি আসার আগে বাড়ি থেকে সরিয়ে ফেলুন। বন্ধুরা বলা হয়েছে ছেঁড়া জামা কাপড় নাকি বাড়িতে দারিদ্রতাকে আকর্ষণ করে, যার ফলে বাড়িতে
আর্থিক সমস্যা কখনোই দূর হয় না। বন্ধুরা, এই পাঁচটি জিনিস মহাশিবরাত্রি আসার আগে অবশ্যই বাড়ি থেকে সরিয়ে ফেলুন। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রি আসার আগে আমরা বাড়িতে কোন জিনিসগুলো নিয়ে আসব, যার ফলে বাবা মহাদেব আমাদের উপর অত্যন্ত প্রসন্ন হবে এবং আমাদের জীবনে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। প্রথমত হলো রুদ্রাক্ষ। বন্ধুরা, যেহেতু রুদ্রাক্ষ বাবা মহাদেবের চোখের জলে সৃষ্টি হয়েছে, তাই রুদ্রাক্ষ গলায় ধারণ করলে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন। তবে বন্ধুরা, রুদ্রাক্ষ সবার জন্য নয়, তবে পাঁচমুখী রুদ্রাক্ষ সবার জন্য। পাঁচমুখী রুদ্রাক্ষ সবাই ধারণ করতে পারবেন আর পাঁচমুখী রুদ্রাক্ষের কোনো সাইড এফেক্ট হয় না। পাঁচমুখী রুদ্রাক্ষ সবার জন্যই অত্যন্ত শুভ। রুদ্রাক্ষ ধারণ করলে সকল অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং ভগবান শিব ও মা দুর্গার কৃপা আমাদের জীবনে সর্বদা বজায় থাকবে। তাই বন্ধুরা, স্নান করে শুদ্ধ বস্ত্রে ভক্তি ভরে বাবা মহাদেবের পুজো করে পাঁচমুখী রুদ্রাক্ষ বক্ষে ধারণ করুন। মহাশিবরাত্রির দিন আপনারা যদি শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করতে চান, তো এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল দিতে পারে। শিবলিঙ্গের বিশেষ পজিটিভ এনার্জি থাকে, যা সকল নেগেটিভ এনার্জি দূর করে দেয়। সেই বাড়িতে যত আপদ বিপদ দুঃখ দুর্দশার এনার্জি থাকে, সেটা সহজেই দূর হয়ে যায় এবং সেই পরিবারে সুখ শান্তি সর্বদাই বিরাজ করে। তাই বন্ধুরা, শিবরাত্রির দিন যদি বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে চান, তবে এটি অত্যন্ত ফলদায়ক আপনার জীবনে হতে পারে। সাথে নিত্য শিবলিঙ্গে সেবা করুন, এতে বাড়ির সকল নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। ও বন্ধুরা, এই কটা জিনিস মেনে চললেই মহাশিবরাত্রির দিন বাবা মহাদেবের অত্যন্ত কৃপা আপনাদের জীবনে বজায় থাকবে এবং জীবন হবে সুখ সমৃদ্ধি শান্তিতে ভরপুর। বন্ধুরা, মহাশিবরাত্রিতে বাড়িতে পুরোহিত ছাড়া খুব সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে বাবা মহাদেবের পুজো করব, সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখেননি, প্লিজ ভিডিওগুলো দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের সকলকে মহাশিবরাত্রির অগ্রিম অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ঈশ্বর সকলের মঙ্গল করুক।